বাজার কমিটি নিয়ে রক্তারক্তির ঘটনায় তীব্র আতঙ্ক। বাজার কমিটি নিয়ে বৃহস্পতিবার রাতে রক্তারক্তির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সিপাহীজলা ত্রিপুরা জেলা টাকারজলা থানাধীন গোলাঘাটি বাজারে। গোপাল দেবনাথ নামে এক ব্যক্তি এক বছরের জন্য বাজার কমিটির সম্পাদক হয়েছিলেন। মোট 21 জনের বাজার কমিটি হয়েছিল, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও সেই বাজার কমিটি আর পরিবর্তন করা হয়নি। এদিকে গোপাল দেবনাথ বাজার কমিটির সম্পাদক হিসেবে বাজারের যে উন্নয়ন করার কথা ছিল তাও করেনি বলে অভিযোগ। তাই যার ওনাকে বাজার কমিটির সম্পাদক নির্বাচিত করেন তারাই আবার তাকে বাজার কমিটির সম্পাদক পদ থেকে নামানোর প্রস্তাব তোলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেউ কিছু বললেই গোপাল দেবনাথের হাতে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। গোপাল দেবনাথ সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের পাশাপাশি স্টল বন্টনেও অনিয়ম করেন বলে অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার গোলাঘাটি বাজারের নতুন কমিটি গঠন হয়। সেই বাজার কমিটির সম্পাদক হয় রতন ঘোষ, সভাপতি গৌরাঙ্গ দেবনাথ এবং সহসভাপতি হয় বেনুলাল দেবনাথ। তাই বৃহস্পতিবার রাতে গোপাল দেবনাথের সাঙ্গপাঙ্গরা নবনিযুক্ত বাজার কমিটির সহসভাপতি বেনুলাল দেবনাথকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করেন বলে অভিযোগ। পরে তাকে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রেরণ করা হয় আগরতলা হাপানিয়া ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে তো ভাই বিগত 5 বছর আগে গোলাঘাটি বাজারের মনে করেন আমার বেজার সেক্রেটারি আছিল গোপাল দেবনাথ। গোপাল দেবনাথ 5 বছর সেক্রেটারি থাকাকালীন বাজারের উন্নয়নমূলক কোনো কাজকর্ম করছে না, বিভিন্ন এই অবৈধ কাজে তানে জড়িত। অবৈধ কাজ বলতে এই পিডাব্লিউডি জায়গার মধ্যে নিজে বিট করে সেরা ছেলেরে দিয়ে দিছে। তারপরে বাজারে 6টা স্টল আসিল, পঞ্চায়েত 6টা স্টল, পঞ্চায়েতের 6টা স্টলের মধ্যে তাইনে একটা দখল করছে আর বাকি 4টা তানে লোকের সাঙ্গপাঙ্গরে দিয়ে দিছে। এটা পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে কইছে কয়েদি বলে তারা এমনিতে মানে তারা নিছে ভাড়া দিতেছে, এখনও বন্টন হয়েছে না। আমাদের এখানে গোলাঘাটির এলাকারই মানে মানে প্রবীণ ব্যবসায়িক মানে ফুটপাতে যারা বিজনেস করতো তারারে এরকম একটা কথা কয়ে তোলা হয়েছিল, সামনের দিনে তোমার যখন স্টল হইব তারার মধ্যেই বন্টন করা হইব, তখন তারারে স্টলটি দেওয়া হইব। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যারারে তুলা দেওয়া হয়েছে ফুটপাথ থেকে, তখন তারার স্টলে দেওয়া হয়েছে না, ওই তারার গোপাল দেবনাথের নেতৃত্বে তারা সাঙ্গপাঙ্গর তারা আইডি বন্টন করে নিয়ে নিছে। তো ওই যখন স্টলটি বন্টন করা হয়েছিল না তখন বেনুলাল দেবনাথ একটা স্টলের মধ্যে মাল রাখছিল আর কি, এটা খালি পইরা রয়েছে এবার মাল রাখছিল। তখন বেনুলাল দেবনাথরে এই নোটিশ দিছে যে এটা মালটি পরিষ্কার করে দিত, মানে স্টলটা উদ্ধার করে সেটা গোপনভাবে গোপাল দেবনাথের নেতৃত্বে রবীন্দ্র দত্তের নেতৃত্বে এই গোপনভাবে স্টলটি বন্টন করে দেওয়া হয়েছে তারা সাঙ্গপাঙ্গরে। দেওয়ার পর বেনুয়াল দেবনাথ কইছে হ্যার মন মতো হয়েছে না, যে এই স্টলটি পাওয়ার উপযুক্ত লোক যারা আছে তারা যদি পা ন্যায্য পাও না পা আমি যে কোনো সময় ছাইড়া দিতে রাজি আছি। কিন্তু বেনুয়াল দেবনাথ এই কথা কওয়ার পরে বেনুয়াল দেবনাথ চিরশত্রু ছিল তার মতো। আজকে কি হয়েছে? আজকে এই বাজার কমিটি বাজার ব্যবসায়িকরা মিললে সেরা কইছে যেহেতু আজকে ডিসিএম অফিস থেকে লোক গেছে গিয়ে সেরা বেনুলাল দেবনাথের ওই স্টলের থেকে মালটি সবটি বাইর করে নিয়েছে সাইডে। নেওয়ার পর বেনুলাল দেবনাথ ইমার জরুরি মিটিং ডাকাইছে বাজারের ব্যবসায়িকরা ডাকাইছে। ডাকার পরে একটা সবাই সিদ্ধান্ত করছে যেহেতু বাজার সেক্রেটারির বর্তমান থইয়া সেরা এই বাজারের একটা ব্যবসায়িকের দোকানের মাল এই বাইর করে দিছে, বাজার সেক্রেটারি একটা ডাকাইছে না এই বাজারের একটা ব্যবসায়িকরে জিজ্ঞাসা করছে না যে তোমার দোকানে মালটি সরান হইব। তারপরে হের মনের ইয়ার থেকে হে ডাকাইছে সবাইরা ডাকাইছে পরে বাজার সবাই ব্যবসায়িকরা মিললে সেইরা পুনর্গঠন করছে এই বাজার কমিটি গঠন করার পর বিনোদল দেবনাথ সহ সেক্রেটারি হয়েছে, সেক্রেটারি হয়েছে সহ সভাপতি হয়েছে বিনোদল দেবনাথ, সভাপতি হয়েছে গৌরাঙ্গ দেবনাথ আর সম্পাদক হয়েছে এই রতন ঘোষ আর সহ সম্পাদক এই বিপ্লব পাল। এই কথাটি মনে শুনছে শুননাস এরা এই আজকে বেনুয়াল দেবনাথের মালটি সরানো হওয়ার পর বেনুয়াল দেবনাথের নেতৃত্বে আজকে মিটিংটা যখন ডাকানো হয়েছে বেনুয়াল দেবনাথের প্রতি তারা একটু আকৃষ্ট হইয়া গোপাল দেবনাথের আর রবীন্দ্র দত্তর ছেলেভাড়া মিললে এই বেনুয়াল দেবনাথ বাড়ির বাদ খাইতে আওয়ার পর
এর বলে ডাইকটা নিয়ে আসিরা রাস্তার মধ্যে এই মারদুর কইরা ফলাই গেছে আমরা খবর পাই আসিরা গিয়া সেরা দেখছি মারদুর কইরা ফলাই রাখছে আমরা ওইখান থেকে উদ্ধার কইরা আমরা হসপিটালে নিয়ে আইছি আচ্ছা এখানে যে গোপালদেব নেতৃত্বে যে বাজার কমিটি গঠন করা হয়েছিল এটা মানে মেয়াদ কতদিন ছিল গোপালদেব নাথের নেতৃত্বে বাজার কমিটি না বাজারের সব ব্যবসায়িকরা মিল্লা বইয়েছিরা আমরাও সিদ্ধান্ত করছিলাম গোপালদেব নাথ সেক্রেটারি হোক এটার মেয়াদ ছিল এক বছর তারপর এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর গেছে গা কিন্তু তারপরও তারা এটার হিসাব করা করছে না আমরা অনেকদিন কইছি বাজার কমিটির একজন আমিও পার্সন মানে আজকে নতুন কমিটি হওয়ার কারণে মারধর করছে তারিনের মারধর করেছিরা তাহলে এই রাস্তার গান্ধার পালাইছে আমরা গিয়েছিরা উদ্ধার করে আনছি এখন কই আছে তাহলে এখনে অফিসটেলে হসপিটাল আছে তাহলে এখনে মনো রেফার করতে পারে এটা আমি সঠিক জানি না আমি এখনে গেলে আমি কইতে পারবো মানে আপনি কি এখানে ব্যবসায়ী আমি গোলাঘাটি বাজারে মৎস্য ব্যবসায়ী নাম কি আপনার আমার নাম হরিদন দাস